আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার আজকের রেসিপি চুলায় তৈরি পাউরুটি বা বনরুটি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন তাহলে দেখা যাক কিভাবে আমি এই বনরুটিটি তৈরি করে নিই। তো এই জন্য আমি 1 কাপ গরম দুধ নিয়ে নিয়েছি, এগুলো জাস্ট হালকা গরম, খুব বেশি গরম না। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো ইস্ট। এখন দিয়ে দিচ্ছি আমি এতে 1 টেবিল চামচ চিনি, দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ তেল, এগুলার যে রান্নার তেল ওগুলাই দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণকে আমি ভালোভাবে মিক্সড করে নিলাম। আর এই পর্যায়ে আমি মেজারমেন্ট কাপে মেপে 2.5 কাপ ময়দা দিয়ে দিয়েছি। এই সবগুলো উপকরণকে আবার আমি খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি হাত দিয়ে খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিটের মতো মথে নিচ্ছি। এভাবে করে সফট করে করতে হবে, এটা খুব বেশি হার্ড করা যাবে না। আর এই ডোটা যত বেশি সময় নিয়ে হাত দিয়ে মথে নেওয়া যাবে তত বেশি কিন্তু এটা পারফেক্ট হবে। এখন আমি এগুলোকে ঢেকে সারা রাতের জন্য রেখে দেব। তবে আপনারা চাইলে কিন্তু 1 থেকে 2 ঘন্টা পরেও এই ডোটা দিয়ে আপনারা বন্ডরিটা তৈরি করে নিতে পারবেন। তো ফিরে আসছি আমি সকালবেলা। আবারও আমি এই ডোটাকে খুব ভালোভাবে মথে নেব। ভেতরে যে বাতাসটা আছে ওটা আমি বের করে নিয়েছি। আর এই ডোটাকে আমি সমান 4 ভাগে ভাগ করে নেব। ভাগ করে নেওয়ার পরে একটু খেয়াল করে দেখেন, আমি বন্ডুটির যে শেপ ওটা দিচ্ছি আর উপরে এরকম প্লেন করে দিচ্ছি, হাত দিয়ে প্রেস করে করে উপর থেকে নিচের দিকে নিয়ে যাচ্ছি। এই যে দেখেন, এভাবে করে করে উপরে প্লেন করে দিচ্ছি। আমি সবগুলোকে এভাবে করে বানিয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু 4টার জায়গায় 5টা 6টা আপনাদের পছন্দ অনুযায়ী ডোগুলো বানিয়ে নিতে পারেন। আমি টোটাল 4টা করে নিলাম, সবগুলো এভাবে করে নিয়েছি। তো আমি এখন এরকম একটা বক্স নিয়ে নিয়েছি, আপনারা এখানে একটু তেল ব্রাশ করে দিতে পারেন। তো আমি সবগুলো এখানে আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। আবার আমি এগুলোকে ঢেকে রেখে দেব 15 থেকে 20 মিনিটের মতো, তাতে কিন্তু এটা আরেকটু ফুলে ডাবল হয়ে যাবে। দেখেন 15 থেকে 20 মিনিট পরে এটা অনেকটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। আমি এটা সরিয়ে নিচ্ছি। এখন আমি চলে যাব চুলায়। আমি চুলায় একটা এরকম ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি যে বক্সের মধ্যে আমি ডোগুলো রেখেছিলাম ওই বক্সের ঢাকনাটা। আমি এটা এখানে রেখে ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিটের মতো জাল করে ফ্রি হিট করে নিচ্ছি। প্রায় 10 থেকে 15 মিনিট জাল করার পরে এটা অনেকটাই গরম হয়ে গিয়েছে। এখন আমি এখানে বক্সটা বসিয়ে দিচ্ছি। আর বক্সটা বসানোর পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে 25 থেকে 30 মিনিটের মতো জাল করব। এতে আমার বন্ডটিগুলো পারফেক্টভাবে হয়ে যাবে। আর ঢাকনার মধ্যে যদি কোনো ছিদ্র থাকে অবশ্যই ছিদ্রটা বন্ধ করে দিতে হবে, যাতে ভেতরের তাপটা বাইরে বেরিয়ে না আসে। আমি ছিদ্রটা বন্ধ করে দিলাম। তো প্রায় 25 থেকে 30 মিনিট পরে ফিরে আসলাম। এরই মধ্যে কিন্তু আমার পাউরুটিগুলো পারফেক্টভাবে হয়ে গিয়েছে। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। তো দেখেন ভিতর থেকে কতটা সফট হয়েছে। তো আজকে এই পর্যন্ত নিই, আল্লাহ হাফেজ।